জন্মাষ্টমী উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহাবাড়ি কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়। পরে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শশাঙ্ক রঞ্জন সমাদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার সুরভ সুতারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গুয়ারেখা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর ও অধ্যাপক মীরা চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।